মৌচাক মার্কেটে আমার পছন্দের ইয়েলো কালার জুতা পেয়ে গেলাম, আর পাওয়ার পর তো দেরি নেই। এই জুতাটা আমার পছন্দের ছিল, আমি আগেও দেখে গিয়েছিলাম, কিন্তু এটার ইয়েলো কালারটা তখন ছিল না, এখনও নেই, এসেছে, বিক্রি হয়ে গিয়েছে। তো এই তো আরও অনেক ধরনের জুতার কালেকশন ছিল, আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের জুতা, জুয়েলারি, কসমেটিক্স। এই যে এখানে ইয়েলো কালার যে জুতাটা, এটা আমার অনেক পছন্দ, আর ইয়েলো কালার সবসময়ই আমার ড্রেসও পছন্দ, তো ভাবলাম যে নিয়ে নেই যেহেতু আজকে পেয়েছি। তারপর দেখছিলাম ঠিকঠাক আছে কি না, সাইজ মতো দেখে তারপর পছন্দ অনুযায়ী নিয়ে নিলাম। অনেক দিন যাবতীয় এরকম কালারের একটা জুতা পরার খুব ইচ্ছে ছিল আমার, কারণ এই কালারটা কত সুন্দর, তাই না? তারপর দেখে শুনে যেটা পারফেক্ট হয়েছে ওরকম দেখে একটা নিয়ে নিলাম। অনেক ধরনের জুতাই ছিল, এটার কালার আরও ছিল, পিঙ্ক কালার ছিল, কিন্তু আমার তো ইয়েলো পছন্দ, তাই আমি ইয়েলোটা নিলাম। এগুলা তো আমাদের মেয়েদের শখ, বিভিন্ন রকম ড্রেস, জুতা, জুয়েলারি, কসমেটিক্স। তারপর চলে গেলাম একটু কানের দুল দেখতে, কত সুন্দর সুন্দর, যদিও এগুলো আমার পরা হয় না, অনেক বড় বড়, তবে মাঝে মধ্যে যে পরি না তাও না, পরি। তারপর ঘুরতে ঘুরতে আরেকটা কসমেটিক্সের দোকানে চলে যাব। এখন যাওয়ার আগে দেখতেছি যে এই যে এখানে আরও কিছু সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে, স্লিপার। তারপর ওই কসমেটিক্সের দোকানে গিয়ে নেল পালিশ, তারপর এই তো লিপস্টিক, এগুলো দেখতেছি, যা দেখি তাই ভালো লাগে। এই যে শীতে কিন্তু এগুলো ঠোঁটে খুব ভালো, অনেক লিপ গ্লোস ছিল, তো এটা তো পুরো স্ট্রবেরি, দেখলাম খুলে কি কেমন, যে সুন্দরই আছে, চাইলে কেউ এখন ইউজ করতে পারে যেহেতু এখন শীত। তো যাইতে যাইতে হঠাৎ করেই চোখে পড়ল কিছু শাল, এই যে কুশি কাটার মধ্যে, এগুলো আমার পছন্দই হয়েছে, দাম করেছিলাম, দামে মিলেনি তাই নিতে পারিনি, তবে ভাবতেছি আবার গিয়ে একটা নিব, কারণ এগুলো কুশি কাটা শাল, সব কিছুর সাথে পরা যাবে, খুবই সুন্দর লাগবে। এই যে দামও অনেক বেশি না, দেখতেও সুন্দর, স্ট্যান্ডার্ড, বিভিন্ন কালার আছে। তারপর আবার টুকটুক করে চলে গেলাম একটু আংটির কালেকশন দেখতে, আমি যেহেতু সবসময় এখান থেকে এই বিভিন্ন ধরনের আংটি কিনি, এখানে অনেক ধরনের নতুন নতুন ডিজাইনের আংটি চলে আসছে, আর এগুলা তো আমাদের আরও পছন্দ, যেটা দেখি এগুলো সবই ভালো লাগে, সবই সুন্দর, ইউনিক। আর এই আংটিগুলো আসলে রাফ ইউজ করলেও আমি অনেক দিন পরা যায় দেখেছি, যে এখানে এক পাথরের অনেক আংটি আছে, যারা আপুর আছো দেখে নিতে পারো। এটা হচ্ছে আনারকলি মৌচাক মার্কেটের পিছনে, অনেক কালারের আছে, মাল্টি কালারের আছে, যে যেরকম চায় এরকমই নিতে পারে। এটা নতুন আসছে, এটা কিন্তু অনেক সুন্দর, সব ধরনের ড্রেসের সাথে কিন্তু এই আংটিগুলো পরা যায়। কে কে আমার মতো এগুলো পছন্দ করো কমেন্ট করে জানাও। তারপর একটু দেখতেছিলাম কোনটা কোনটা ভালো লাগে, আর যেটা ভালো লাগছে এটা আমি নিয়ে নিচ্ছি। অনেক ধরনের আংটি দেখে তারপর চলে গেলাম হচ্ছে বাহিরে, বাহিরে গিয়ে যখন এই দোকানটা দেখলাম পুরো চোখে পড়ল কত ধরনের টক, আর এই টকও কিন্তু আমার অনেক পছন্দ। তারপর একটু খাই দাই করে, একটু পানিপুরি, যেটার ভিডিও অলরেডি আপনারা দেখে ফেলেছেন, একটু খাই দাই করে তারপর চলে আসলাম। খুব সুন্দর সময় কাটিয়েছি, আমি একা একাই ঘুরি, একা একাই কেনাকাটা করি, একা একা খাই দাই করি। তাই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।